হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তন্ময় তানিয়াস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। এবং আজকে নতুন একটি ব্লগ, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বরাবর মতো হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটি নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ প্রায় দীর্ঘ 5 মাস পর আমরা ডিনার করতে সপরিবারে বাইরের একটি রেস্টুরেন্টে যাচ্ছি। আর সেই সাথে আমাদের সঙ্গী হচ্ছেন আমার খুবই প্রিয় বড় আপু নাহিদ আপু এবং আমাদের দুলা ভাই। ডিনারের পরে আমরা প্ল্যান করেছি লন্ডনের ওয়েস্টমিনস্টারে ঘুরতে যাব, দেখা যাক সেটি কতটুকু ওয়ার্কআউট করে। আর আরেকটি কথা যেটি না বললে নয়, আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই হোল জার্নিটি আমি করব আমাদের নতুন গাড়িতে চড়ে। এখন 8টা বাজে, আমরা আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। এই 1 ঘন্টার মধ্যে মেককে খাওয়ানো, আমার রেডি হওয়া, মেককে রেডি করা, সব কিছু গুছিয়ে প্যাক করে তারপরে 9টার মধ্যে বাস রেডি হতে হবে। আমি আবার ফিরছি কিছুক্ষণের মধ্যেই। তো রেডি হয়ে ফিরে এলাম আপনাদের মাঝে, এবং এর মাঝেই মেঘেরও খাওয়া শেষ, আমিও রেডি হয়ে গেছি, মেঘও রেডি হয়ে গেছে। আর মেঘের বাবা যেহেতু বাইরে ছিল, সেও বাসায় ফিরে এসেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিব। এখন প্রথমে আমরা যাবো হচ্ছে নাহিদাপুর বাসায়, নাহিদাপু এবং ভাইয়াকে পিক করে আমরা চলে যাব থাইপাই রেস্টুরেন্টে, নাকি? তোমাকে নেভিগেটরটা লাগবে এখন? হ্যাঁ, চিনবা তো না? স্টার্টফোর্ডে যাবেন না কি ইয়াতে যাবেন? কোনটাতে বসবা? এটাতে বসবা না কি একসাথেই নামি, বাবাকে মোবাইল দিয়ে দাও। আচ্ছা জুতা আছে, আমরা বসে পড়ি। তুমি দেখো ওই যে মাঝে এটা খালি হয়েছে, তাহলে কোনটা? আমি কোক নিব, আমি জুস নিব। স্যুপ চলে আসছে, ঝোলটা শুধু তোমার, চিকেন কর্ন আমার। কি দুঃখে দেখছো দেখছো নাহিদাপু, দেখো আমার কাছ থেকে চিকেন নিয়ে চলো চলো যাও যাও। ও সাদা মিট খায় না, হোয়াইট মিট খায় না। আসো আসো মেঘ বসো, তাড়াতাড়ি খাবা, খাবার এখন স্টার্ট হবে। না ও তো আমি বাচ্চা, ওর মতো কেউ পায় না, পাইছে এই জন্য ওরকম করতেছে। ধরে আরো দুটো এত কম করছে না, দুটো বেবি না আমার তো এত ছেলে
আমাদের খাওয়া দাওয়া শেষ দেবো না আমরা সেন্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ড্রাইভার ছাড়া আমরা কি এটা কি এগুলো কথা লকডাউনের পরে ফার্স্ট টাইম রেস্টুরেন্টে খেলাম তাই না ফুড ঠিক ছিল হ্যাঁ হ্যাঁ ভালোই ছিল দিনের বেলা এখানে ফ্রি পার্কিং এই যে টাওয়ার ব্রিজ নাকি টাওয়ার ব্রিজে ভাইয়া টাওয়ার ব্রিজে গেলে ভালো হতো না সামনে যে ওই গাইডের পিছনে যাও আগে পার্কিং করো আরো সামনে যাও ওই যে মেঘ হ্যাঁ এটা হচ্ছে শার্ট বিল্ডিং এই লেফট ওই লেফট মনে করছে এই জিমস
এটা কি শপিং মল এখানে না এটা হচ্ছে যে কেবল কারে ওঠার জন্য উড়বা সুযোগ না পাবো নাকি হাইপোবিয়া দেড়টা বাজে আমরা রয়্যাল রকে আসি এই যে দেখা যাচ্ছে না এই তো এভারিয়াস রয়্যাল রক একটু ঠান্ডা ঠান্ডা পাশে লেক লেকের পাশে তো একটু শীত শীত লাগতেছে ওই সে চলো বাইরে বৃষ্টি পড়তেছে আমরা এই যে এখন নাহিদাপুর বাসার সামনে নাহিদাপু আর নজরুল ভাইকে নামাই দিতে আসছি ড্রপ করে তো ফাইনালি আমরা আজকে বাসায় এসে গেছি আজকের জার্নিটা অনেক ভালো ছিল আর এখন রাত প্রায় 3টা বাজতে চলেছে এখন আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ব আর মেঘ অলরেডি ঘুমিয়ে পড়েছে আমার আজকের নাইট জার্নি অনেক মজা করেছি এবং খাওয়া দাওয়া সহ ওয়েস্টমিনিস্টারে সেন্ট্রাল লন্ডনে ঘুরতে খুব ভালো লেগেছে যদিও আজকে প্রথম দিন ছিল মোহনের এই গাড়িটা নিয়ে তারপরও আমরা অনেক সুন্দর মতো সময় স্পেন্ড করেছি দুটি ফ্যামিলি একসাথে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর আগামী ব্লগে হাজির হয়ে যাব নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই